মন্ত্রিত্ব হারালেন জ্যোতিপ্রিয় মল্লিক। 27 অক্টোবর রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন হাবড়ার তৃণমূল বিধায়ক, বর্তমানে জেলবন্দী তিনি। এমতাবস্থায় আজকে তাকে দুটি দফতরের দায়িত্ব থেকে সরানো হলো। তার দফতর পার্থ ভৌমিক ও বীরবাহ হাসদাকে ভাগ করে দেওয়া হলো। জেলে যাওয়ার 3.5 মাস পর দফতরবিহীন জ্যোতিপ্রিয় মল্লিক। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই পদক্ষেপ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর পরামর্শে পার্থ ভৌমিককে জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে থাকা পাবলিক এন্টারপ্রাইজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশনের অর্থাৎ শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বীরবাহ হাসদার হাতে তুলে দেওয়া হলো স্বাধীন দায়িত্বপ্রাপ্ত বন দফতরের দায়িত্ব। আর শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপালের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। তারপরেই জ্যোতিপ্রিয় মল্লিককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেন রাজ্যপালকে। জানা গিয়েছে আলোচনার পরেই জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে বন দফতর এবং পাবলিক এন্টারপ্রাইজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশনের দফতর অর্থাৎ শিল্প পুনর্গঠন দফতর থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। প্রসঙ্গত, শিক্ষা দুর্নীতিকাণ্ডে মন্ত্রিসভার সদস্য পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হন কেন্দ্রীয় এজেন্সির হাতে। তারপর তাকে মন্ত্রিসভা থেকে সরানো হয়। পরে দলের পদ থেকেও সরিয়ে দেয় তৃণমূল। অনুষ্কা মণ্ডলের রিপোর্ট, ক্যাল কলিং টিভি, কলকাতা।